আমার কি কি সরঞ্জামাদি দরকার যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আর কি, আমার রেজুমির পাশাপাশি, সিভি বা রেজুমির পাশাপাশি? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একদমই ট্রিপল স্টার যদি বলি, তো সেখানে হচ্ছে ট্রিপল স্টার তো হ্যাকাথনে তার যদি অ্যাকাউন্টটা মোটামুটি ভারী হয়ে থাকে, কিংবা হচ্ছে যে স্ট্যাক ওভারফ্লোতে যদি তার মোটামুটি ভারী প্রোফাইল হয়ে থাকে, যেটা আমরা একেবারে লিটারালি রেয়ার পাইছি, একেবারে রেয়ার পাইছি। দুজন মোটামুটি পাইছিলাম, একজন সিনিয়রকে পেয়েছিলাম আর একজন জুনিয়রকে পেয়েছিলাম, দুজনকে আমরা মোটামুটি সহজে কল করে ফেলছি আর লিটারালি আর নিচের দিকে আমরা যাই নাই। তো এর পাশাপাশি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল কিংবা গিটহাব প্রোফাইল, সেটা দেখে আমরা একটা এতটুকু জাস্ট একটা আইডিয়া নিয়ে যে সে কতটুকু গোছানো, এটা দেখে আমরা কখনোই তার স্কিল নিয়ে আমরা এটা জাজ করি না। কারণ যেটা হয় যে লিঙ্কডইনটা এটা হচ্ছে যে পার্সোনাল গিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমি আপনাকে একটা স্টার দিয়ে দিছি, আপনি আমাকে ইয়ে করে দেন, এটা একটা বিষয় আমাকে নিজেই অনেকে রিকোয়েস্ট করে। সো ওটা দেখে আসলে কোনো কিছু ভ্যারি করা যায় না। আর হচ্ছে গিটহাবের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম ছেলে পেলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তারা লিটারালি হয় কোনো একটা কপি কাট করা কোনো একটা প্রজেক্ট সে উঠে ফেলছে, আদারওয়াইজ সে কি করছে এমন কোন একটা প্রজেক্ট বানাচ্ছে যে প্রজেক্টটা নিয়ে হয়তো সে নিজে কোড করছে কিন্তু ওই প্রজেক্টটা নিয়ে আসলে কোনো আউটপুট নেই, মানে ওই প্রজেক্টটা নিয়ে তার যে স্কিল আমি জাজ করবো ওটা আসলে ইয়ে করার কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আমরা গিয়ে গিয়ে তো আসলে প্রত্যেক সিভিতে প্রোফাইল গিয়ে গিয়ে তো প্রজেক্ট চেক করা পসিবল না, আমরা জাস্ট এতটুকু দেখি যে আছে কিনা, থাকলে কতটুকু গোছানো, এতটুকুই। আর হচ্ছে যে প্রথমে যেটুকু বললাম ওটুকু আমরা হচ্ছে যে ট্রিপল স্টার হিসেবে